তো প্রত্যেক দিন আমাদের দৈনন্দিন জীবনে পানি ছাড়া বাঁচতেই পারি না, অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য পানি পান করতে হয়। কিন্তু পানি পান করা বা খাওয়া ছাড়াও কিন্তু পানির আরও অনেকগুলো ব্যবহার আছে, এবং পানি আমরা যখন ব্যবহার করি তখন এটার একটা বড় ব্যাপার খেয়াল রাখতে হয়, হচ্ছে যে পানিটা কি নিরাপদ নাকি নিরাপদ নয়। তো আজকে আমরা জানবো যে পানির বিভিন্ন ব্যবহার একই সাথে পানিকে কীভাবে নিরাপদ করা যায় সেটা নিয়ে। পানির প্রথম ব্যবহারটাই হচ্ছে যে পানি খাওয়া বা পান করা। একজন পূর্ণবয়স্ক মানুষের কিন্তু প্রত্যেক দিন কয়েক লিটার পানি লাগে তার বেঁচে থাকার জন্য। একই সাথে আমাদের যে বিভিন্ন রান্না হয়ে থাকে এই রান্নার কাজেও কিন্তু পানি দরকার হয়। দুই নম্বর ব্যবহারটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে কিন্তু পানি ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ আমাদের কাপড় চোপড়, আমাদের থালা বাসন, আমাদের বাড়ি মেঝে এসব কিছু পরিষ্কার করতে কিন্তু পানির প্রয়োজন হয়ে থাকে। তিন নম্বর ব্যবহারটা হচ্ছে কৃষিক্ষেত্র। আমাদের কৃষকরা যে বিভিন্ন রকমের কৃষিকাজ করে থাকে এই কৃষিকাজ করতে কিন্তু পানির ব্যবহার হয়ে থাকে, যেমন ধান বা গম বা যে কোনো শস্য উৎপাদন করার ক্ষেত্রে কিন্তু পানির প্রয়োজন হয়ে থাকে। মানুষ যেমন পানি গ্রহণ করে বিভিন্ন গাছ বা শস্য তারাও কিন্তু পানি গ্রহণ করে। পানির আরেকটা বড় ব্যবহার হচ্ছে যাতায়াতের কাজে আমরা কিন্তু পানি ব্যবহার করি, যেমন তোমরা দেখবে নদী বা সমুদ্র পথে নৌকা দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, অর্থাৎ যাতায়াতের কাজেও কিন্তু পানি ব্যবহার হয়ে থাকে। পানির আরেকটা মজার ব্যবহার হচ্ছে পানি দ্বারা বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি তৈরি করা হয়ে থাকে। সাধারণত কোনো নদীতে বাঁধ দিয়ে বড় একটা পানির রিজার্ভয়ার তৈরি করা হয়, এবং সেই রিজার্ভয়ার থেকে পানি যখন অনেক উপর থেকে নিচে একটা টারবাইনের উপরে পড়ে সেই টারবাইনটা কিন্তু ঘুরতে শুরু করে, এবং সেটার সাথে একটা জেনারেটর লাগানো থাকে, ফলে সেই জেনারেটর থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয়। এবং বাংলাদেশের সবচেয়ে বড় একটা জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, যেই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু বাংলাদেশের বড় একটা বিদ্যুতের চাহিদা পূরণ করে থাকে। পানির আরও বড় একটা ব্যবহার হচ্ছে আমাদের যে বিভিন্ন ফ্যাক্টরি বা কলকারখানা আছে এই কলকারখানা বা ফ্যাক্টরিতে কিন্তু পানি দরকার হয়ে থাকে। আরেকটা ব্যবহার হচ্ছে মাছ উৎপাদন। পানিতে কিন্তু আমরা মাছ চাষ করে থাকি, সেটা নদীতে অনেক সময় আমরা ঘিরে দিয়ে মাছ চাষ করি, আবার পুকুরেও কিন্তু আমরা মাছের পোনা ছেড়ে মাছ চাষ করে থাকি। এগুলো তো আমরা সবগুলো দেখলাম পানির ব্যবহার, কিন্তু সব পানি কিন্তু নিরাপদ নয়, অর্থাৎ আমাদের নিরাপদ পানি আছে আবার অনিরাপদ বা দূষিত পানিও আছে। তাহলে আমরা তো জানি যে দূষিত পানি পান করলে মানুষ মারা যায়, মানুষের ক্ষতি হয়, তাহলে আমরা দূষিত পানিটাকে নিরাপদ করব কিভাবে? তাহলে আমরা চলো জেনে নিই যে কিভাবে দূষিত পানি বা অনিরাপদ পানিকে আমরা নিরাপদ করে তুলতে পারি। অনিরাপদ পানিকে নিরাপদ করে তোলার সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে ফুটানো, অর্থাৎ আমরা পানিকে যদি তাপ দিয়ে অনেকক্ষণ ধরে ফুটায় সেই পানির ভিতরকার রোগ জীবাণু এবং ক্ষতিকর যে পদার্থ থাকে সেসব কিন্তু ধ্বংস হয়ে যায়, ফলে আমরা ফুটানোর পরে যদি পানিটা আমরা ছেঁকে নিই সেই পানিটা কিন্তু আমাদের জন্য একদম নিরাপদ। এবং সাধারণত পানিকে যদি আমরা 60 ডিগ্রির বেশি তাপমাত্রায় নিয়ে 20 থেকে 25 মিনিট পর্যন্ত ফুটাই তাহলে পানিটা কিন্তু আমাদের জন্য নিরাপদ হয়ে ওঠে। দুই নম্বর পদ্ধতিটা হচ্ছে থিতানো। থিতানো মানে হচ্ছে পানিকে যদি আমরা অনেকক্ষণ ধরে একটা জায়গায় রেখে দিই তাহলে পানির যে ময়লা পদার্থগুলো বা ভারী পদার্থগুলো সেগুলো নিচের দিকে গিয়ে জমা হয়, ফলে আমরা উপরের দিকের পানিগুলো কিন্তু ব্যবহার করতে পারি। কিন্তু থিতানো পদ্ধতিতে কিন্তু পানিকে পুরোপুরি নিরাপদ করা যায় না, কারণ পানির ভিতরকার যেই জীবাণু বা রোগ জীবাণু থাকে তারা কিন্তু মারা যায় না। আরেকটা পদ্ধতি হচ্ছে ফিল্টার করা বা ছাঁকন। পানিকে যদি আমরা ফিল্টারিং করি তাহলে কিন্তু পানি নিরাপদ হয় ওঠে, পানির ভিতরকার যে বিভিন্ন ক্ষতিকর পদার্থ তারা এই ফিল্টার বা ছাঁকনিতে আটকে যায়। ফিল্টার আমরা যেমন বাজারেও কিনতে পাই তেমনি আমরা কিন্তু বাড়িতেও বিভিন্ন কয়লা, পাথর, বালি এইসব দিয়ে একটা ফিল্টার বানিয়ে ফেলতে পারি। এবং তোমরা জেনে অবাক হবা যে আমাদের পৃথিবীটাও কিন্তু একটা কাজ করে ফিল্টারের মতো। পানিটা যখন মাটি দ্বারা অ্যাবজর্ব করে নেয় বা মাটি শুষে নেয় তখন কিন্তু এই ময়লা পানিটা বা দূষিত পানিটা একদম ফিল্টার হয় ভূগর্ভে চলে যায়, এবং এ কারণে কিন্তু ভূগর্ভের যে পানি সেটা কিন্তু একদম আমাদের জন্য নিরাপদ। আরেকটা পদ্ধতি হচ্ছে পানিতে ক্লোরিন বা ব্লিচিং পাউডার দিয়ে কিন্তু আমরা পানি নিরাপদ করে তুলতে পারি। সাধারণত ব্লিচিং পাউডারের ছোটো ছোটো ট্যাবলেট পাওয়া যায়, সেই ট্যাবলেটটা যদি আমরা পানির মধ্যে ছেড়ে দিই সেই পানিটা কিন্তু নিরাপদ হয়ে ওঠে। আরেকটা পদ্ধতি হচ্ছে পটাশ বা ফিটকিরি পদ্ধতি। সাধারণত পানিতে পটাশ বা ফিটকিরি দিয়েও কিন্তু অনেক সময় পানিকে অনিরাপদ থেকে নিরাপদ করে তোলা হয়। আরেকটা খুব জনপ্রিয় পদ্ধতি হচ্ছে সৌর পদ্ধতি, অর্থাৎ সূর্যের যে আলো আছে সেই আলোর নিচে যদি আমরা অনেকক্ষণ ধরে পানিটাকে রেখে দিই তাহলে সূর্যের তাপে পানির ভেতরকার যে ক্ষতিকর পদার্থ বা জীবাণু সেগুলো কিন্তু মারা যায়, ফলে সেই পানিটা আমরা তারপরে ব্যবহার করতে পারি।
একটা বেশ ব্যয়বহুল কিন্তু কার্যকর পদ্ধতির নাম হচ্ছে আল্ট্রাভায়োলেট রে ব্যবহার করে পানিকে নিরাপদ করে তোলা। আল্ট্রাভায়োলেট রে যখন পানির মধ্য দিয়ে যায়, সেই পানিটার ভিতরকার সব ক্ষতিকর পদার্থ কিন্তু ধ্বংস হয়ে যায়। তোমরা যে বোতলজাত পানি ব্যবহার করে থাকো বা বোতলজাত পানি খেয়ে থাকো, সেই পানিটাকেও কিন্তু নিরাপদ করা হয় এই আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে। কিন্তু এই পদ্ধতিটা বেশ ব্যয়বহুল একটা পদ্ধতি। একটা বেশ কার্যকর পদ্ধতি হচ্ছে পানিতে নির্দিষ্ট পরিমাণ আয়োডিন ব্যবহার করে পানিকে নিরাপদ করা যায়। কিন্তু এক্ষেত্রে একটা ঝুঁকিও আছে যে আমরা যদি এক্সপার্ট না হয়ে থাকি এই ব্যাপারে, তাহলে পানিতে আয়োডিনের মাত্রা যদি কম বেশি হয় তাহলে কিন্তু সেটা আবার মানুষের জন্য ক্ষতি হয়ে যাবে। এবং শেষ পদ্ধতিটা হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ। বৃষ্টির পানি কিন্তু সবচেয়ে নিরাপদ পানি, এবং এই পানিটা যদি আমরা সংরক্ষণ করতে পারি কোনোভাবে, তাহলে আমাদের যে নিরাপদ পানির চাহিদা সেটা কিন্তু পূরণ করতে পারবে এই বৃষ্টির পানি। তো এগুলো ছিল আমাদের বেশ কিছু পদ্ধতি অনিরাপদ পানিকে নিরাপদ করে তোলার। একটা ব্যাপার হচ্ছে পৃথিবীতে 4/3 যদিও পানি, কিন্তু নিরাপদ পানির কিন্তু প্রচুর সংকট রয়েছে, এবং পৃথিবীর অনেক দেশ আছে যে দেশের মানুষরা নিরাপদ পানির জন্য একদম হাহাকার করে থাকে, এবং নিরাপদ পানি না পাওয়ার কারণে তারা যেমন বিভিন্ন রকমের অসুখ এবং সমস্যার সম্মুখীন হয়, অনেক দেশের মানুষ কিন্তু মারাও যায় নিরাপদ পানি না পাওয়ার কারণে। কাজেই তোমরা বুঝতেই পারছো যে পানিকে নিরাপদ করে তোলার বা নিরাপদ পানি নষ্ট না করার গুরুত্বটা আসলে কত বেশি। আশা করি তোমরা পানি ব্যবহারে যথেষ্ট সচেতন হবে এবং পানিকে নিরাপদ করে তোলার চেষ্টা করবে। দেখা হবে পরের ক্লাসে।